পেশ হলো দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করেন। স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে বাজেট কেমন হলো সেই নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ। এই মুহূর্তে আমরা একান্ত আলাপচারিতায় রয়েছি বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা গৌতমদার সঙ্গে কথা বলে নেবো। গৌতমবাবু, কেমন দেখলেন বাজেট নির্মলা সীতারামন পেশ করলেন, দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কিভাবে ব্যাখ্যা করলেন? দেখো রাহুল, এবারে যে বাজেট পেশ করা হলো তাতে সাধারণ মানুষের মধ্যে কয়েকটা জিনিস জিজ্ঞাস্য ছিল, যে দেশের যে আর্থিক অবস্থা সেটাকে কী করে উনি সামাল দেবেন। আর আরেকটা ছিল যে সাধারণ মধ্যবিত্তদের কর ছাড় বা করের বিষয়ে কোনো সাশ্রয় হয় কি না। সত্যি কথা বলতে এই দুটো জিনিসেই খুব হতাশ সাধারণ মানুষ। আরেকটা জিনিস হতাশ হওয়ার কারণ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়া, কর বসিয়ে দেওয়া। যে ডিজেলের ওপরে কর বসলো, এটা খুব স্বাভাবিকভাবেই তাতে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে, এবং তাতে মধ্যবিত্ত শুধু নয়, দরিদ্রদের পক্ষেও, সাধারণ মানুষের পক্ষে দিন যাপন করা একটু কষ্টকর হয়ে যেতে পারে আগামী দিনে, এটা মনে হচ্ছে। কিন্তু আবার এটা অন্যদিকে দেখতে গেলে এটা ছাড়া বিশেষ কিছু করার ছিল না। উনি ধনীদের, যারা ধনী তাদের, যাদের 2 কোটি টাকার বেশি রোজগার, তাদের ওপরে কিছু অতিরিক্ত কর বসিয়েছেন, সেটা একদিকে ভালো, তাতে কিছুটা টাকা হয়তো সাশ্রয় হবে সরকারের। কিন্তু মূল যে জিনিসটা ওনার চেষ্টা করছেন, কৃষিতে জোর দিচ্ছেন এবং কৃষির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো যে বলছেন যে এত টাকা বিনিয়োগ হবে, সেই টাকাটা আসবে কোথা থেকে সেটা বোঝা যাচ্ছে না। এই জায়গাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে একটা ধোঁয়াশার জায়গা সৃষ্টি হয়ে আছে। ঠিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই টাকা যোগাবে কি। এবং এর পাশাপাশি গৌতমদা, ডেলি যে সমস্ত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম, সেই জিনিসের দাম কোনটা বাড়লো কোনটা কমলো, এই নিয়ে আম জনতার একদম লোকালকের চোখ ছিল, সেটাকে কীভাবে ব্যাখ্যা করবো? দেখো, আম জনতার মধ্যে দুটো জিনিসই ছিল। একটা জিনিস ছিল যে সাধারণভাবে কিভাবে দেশটা এগিয়ে যাবে, কোন দিকে দিশা থাকবে, যাতে বিশেষ করে এই যে এমপ্লয়মেন্ট জেনারেশন যাকে আমরা বলছি, যে চাকরিটা হবে কর্তৃক, এই যে কর্মসংস্থান, এই কর্মসংস্থানের জন্য সরকার বলেছে যে ডোমেস্টিক খরচা বাড়বে, মানে পরিকাঠামোর পরিসংখ্যান যে দিয়েছেন তাতে যদি সত্যিই সেই পরিকাঠামোর খরচা যদি সরকার করতে পারে তাহলে কর্মসংস্থান হবে, এটার মধ্যে কোনো ভুল নেই, খানিকটা কর্মসংস্থান হবে। কিন্তু যেটা, যে জায়গাটায় ধোঁয়াশাটা থেকে যাচ্ছে, এই পরিসংখ্যানগুলো নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না। যতক্ষণ না নির্দিষ্টভাবে আমরা পরিসংখ্যান পাচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না কত পার্সেন্টেজ কর্মসংস্থান বাড়বে, এখন বর্তমান অবস্থাটা কোথায় আর কোথায় গিয়ে পৌঁছবো, এইটা সরকারের আরও একটা নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করছি। বেশ, আমি একদম চলে আসবো রান্নার গ্যাসের কথায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যা দেখা যাচ্ছে যে 314 দিনের পরিবর্তে 114 দিনে ঘর তৈরি করা হবে এবং 2022 সালের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে রান্নার গ্যাস থাকবে, এবং ইতিমধ্যে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমেওছে, কি বলবেন? এইটা খুবই অত্যন্ত আশাব্যঞ্জক, এর মধ্যে কোনো রকমের দ্বিধা নেই বলতে, বিশেষ করে গ্রামের মানুষ যদি সত্যি ব্যবহার করতে পারেন। আর এই কথাই বলতে চাইছিলাম তোমাকে, যেটা যে পরিকাঠামোর কথাটা বলছেন, এই যে পরিকাঠামোটা, বিশেষ করে এই যে ঘর তৈরি করে দেওয়া, তার জন্যে যে খরচাটা সরকারের হবে, সেই খরচাটা সরকার মনে করছে তার জন্য কিছু কর্মসংস্থান হবে এবং সেটা গ্রামেই হবে। এই যে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে, তার জন্যে আবার টাকাটা কিন্তু সেখানেই বিনিয়োগ হওয়ার সম্ভাবনা থাকবে। এইটা একটা ভালো প্রকল্প, এটার মধ্যে কোনো রকমের মানে মদত দ্বৈত থাকার কথা নয়। আর অন্যদিকে যে রান্নার গ্যাস, সেটা অবশ্যই ইকো ফ্রেন্ডলি, এটা আমরা সবাই জানি, সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা মূল থেকে যাচ্ছে যেখানে, সেটা হচ্ছে টাকাটা আসবে কোথা থেকে, কারণ সরকারের কোষাগারে সেরকম টাকা পয়সা নেই। প্রচুর টাকা সরকারকে, এই যে রাজ্য সরকারকে যেরকম টাকা দিতে হচ্ছে ইন্টারেস্ট বাবদ, সুদ বাবদ, কেন্দ্রীয় সরকারকে কিন্তু বহু টাকা সুদ বাবদ দিতে হচ্ছে, সেইটা সরকার কমাতে পারবে না। প্রায় আমি যা শুনছিলাম 23% মতন সুদ দিতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, প্লাস পেনশন খাতে বহু টাকা সরকারকে দিতে হয়, এগুলো কমাতে পারবে না। এই টাকাটা পূরণ হবে কোথা থেকে, এইটা জানাটা খুব জরুরি। একদম চলে আসবো এবার সাধারণ মানুষের কথায়, যেহেতু দ্বিতীয়বারের মোদী সরকার বিপুল জনমত নিয়ে তারা কেন্দ্রে এলো, স্বাভাবিকভাবেই অনেকেই বলছেন যে এই যে বাজেট, সেই বাজেট শুধুমাত্র একটা গিমিক, এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করলেন, মহিলা অর্থমন্ত্রীকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তার প্রথম বাজেটকে?
এটা আমি আমি প্রথমত আমি কোনো নারী পুরুষ বলে আলাদা করে দেখতে চাই না, মহিলা বলে আমি দেখতে চাই না তাকে, কারণ তিনি মহিলা বলে যে তিনি আলাদা কোনো ক্যাটাগরি তা কিন্তু নয়। তার তার মস্তিষ্ক, তার বোধ, তার বুদ্ধি পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়, এটা আমি বিশ্বাস করি না। এই বিষয়ে কোনো পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য আছে? কাজেই প্রথম মহিলা বলে নিশ্চয়ই একটা আমাদের একটা গর্বের বিষয় হতে পারে যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা সরি অর্থমন্ত্রী, যদিও এর আগে ইন্দিরা গান্ধীও কিছুদিন এটা সামলেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ইনি হচ্ছেন একেবারে সম্পূর্ণ অর্থমন্ত্রী, পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী। সেই হিসেবে উনি যেটা করেছেন ওনার এর বাইরে বিশেষ কিছু করার ছিল না বলে মনে হচ্ছে, কারণ উনি যদি এমন কিছু কোনো দেখাতে পারতেন, এমন একটা কাজ যেটা বৃত্তের বাইরে চলে যেতে পারত, কিন্তু সেই সাহস এখনো পর্যন্ত কিন্তু এই কেন্দ্রীয় সরকার নিতে পারেনি, যেটা পি ভি নরসিমা রাও দেখাতে পেরেছিলেন। এমনকি কংগ্রেসের যারা স্টলওয়ার্ডস বলে মনে করি, ইন্দিরা গান্ধীর সময়ও হয়নি, কিন্তু সেটা পি ভি নরসিমা রাও দেখিয়ে পেরেছে, সেটা কিন্তু নির্মলা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। বেশ, একদম এক কথা গৌতমদা জানতে চাইবো যে তাহলে সেক্ষেত্রে এই বাজেটকে ইতিবাচক বলা যাবে নাকি এখনো পর্যন্ত দেখার সময় রয়েছে, আরো সময় নিতে হবে? এই বাজেটটাকে ইতিবাচক বা নেতিবাচক নাম মনে করে যেমন চলছিল তেমন চলছে বা তেমন চলবে এটা বলাটাই ভালো, কারণ এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক সেরকম কিছু বলার মতো সময় আসেনি। আমাদের মনে হয় আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো কোন দিকে আমরা যাচ্ছি। তবে মূল কথাটা সেটাই হয়ে গেল, সরকার যদি দেখাতে পারে তার কাছে টাকার যোগান আছে। সরকার একটা কথা বলেছে, বিদেশ থেকে ধার নিতে কিন্তু দেখা যাচ্ছে বিদেশ থেকে ধার নিলে টাকার সুদ কম লাগছে, কাজে সরকার একটা চেষ্টা করছে বিদেশ থেকে ধার আনবার, সেটা কিন্তু ইট ইজ আ পজিটিভ একটা স্টেপ বলে মনে করি আমি। এটা এটা একটা সদর্থক একটা পদক্ষেপ, এটা এটা দেখা যাক সরকার কতদূর কি করে। বেশ, আমরা গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম একান্ত আলাপচারিতায়, এবং দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট স্বাভাবিকভাবেই ইতিবাচক না নেতিবাচক এখনো বলার সময় আসেনি, অবশ্যই সময়ের দিকে নজর রাখতে হবে। তবে টাকার যোগান কোথা থেকে আসবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় তোমার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ভক্স 24/7 কলকাতা। মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে গরিব ও কৃষকরা। আয়করে ছাড় না দেওয়ায় একদিকে যেমন মধ্যবিত্তকে হতাশ করেছেন তিনি, তেমনি অতি ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায়ের কথাও বলা হয়েছে বাজেটে। এর পাশাপাশি লিটার পিছু 2 টাকা করে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। সব মিলিয়ে ভারসাম্য রক্ষার বাজেট নিয়ে কি বলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুনুন। গতকাল দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিভাবে দেখছেন একজন সমাজসেবী এবং ব্যবসায়ী হিসাবে, কিভাবে ব্যাখ্যা করবেন? বাজেটটা আমি আবার দেখলাম এবং শুনলাম বা দেখলাম, কিন্তু বাজেটটা কী বাজেট হয়েছে সেটা থেকে আমি বুঝলাম না, কিন্তু অর্থটা আসবে কোথা থেকে? উনি যে বাজেট পেশ করলেন টাকাটা আসবে কোথায়, বেকারত্বের সেইটা কোথায়, সেই বেকারত্বটা যা যেটা নিয়ে উনি এলেন, আমি বেকার ঘোচাবো, চাষিদের আমি একদম উন্নতির ধারায় নিয়ে যাবো, সেটা কোথায় দেখতেই পাচ্ছি না আমরা। যাই হোক, এটা আমার মনে হয় এটা ফ্লপ বাজেট, এটা কীরকম বাজেট এটা ঠিক আমাদের মাথায় আসছে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা প্রচণ্ডভাবে খারাপ, প্রচণ্ডভাবে মানে মানে আর্থিক দিক দিয়েও এটা মারাত্মকভাবে বাধা পাবে। আমার মনে হয় বাজেটটা একটু আবার একবার দেখা উচিত, এবং এটা যিনি বক্তব্য রেখেছিলেন সরকারে আসার আগে যে আমি এই করবো, সেইটাই বাজেট না আমার মনে হয়। দীর্ঘদিন আপনি ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন প্লাস সমাজসেবার সঙ্গে জড়িয়ে আছেন, কর্মসংস্থান খুব একটা বড় ফ্যাক্টর, কি মনে হয় এই বাজেট থেকে কর্মসংস্থান কিচ্ছু হবে না? কিচ্ছু হবে, কোনো যাবে না, কোনো কোথায় কী কী করবে? বাজেটটা যে পেশ হয়েছে কর্মসংস্থানে আপনারা কোথায়, আপনারা নিজেরা দেখছেন কোথায় তার উল্লেখ যে আমি এইটা করবো, বেকারত্ব চোচাবো বা এই জায়গায় এ করবো, টাকা আসবে কোথা থেকে, সেটা কোনো উত্তর আমি পেলাম তাই না? আমরা তো সেটা দেখতেই পেলাম। তাহলে আপনি বলছেন এই বাজেটের কোনো ইতিবাচক দিক নেই? ইতিবাচক কোনো দিক নেই, কোনো দিক নেই, একদম নেগেটিভ, কোনো বাজেট নেই। নির্মলা সীতারামন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী, মহিলা, কিভাবে দেখলেন তার বাজেট পেশ করা? দেখুন, মহিলা এবং ফার্স্টে বাজেটটা পেশ করেছে একটা, দেখুন উনি বাজেট যেটা পেশ করে সেই দিক দিয়ে দেখতে গেলে একটা মহিলা ঠিকই আছে, কিন্তু উনি বাজেটটাকে করার আগে আরেকটু বিবেচনা করা দরকার ছিল বা একটু গাইডলাইন নেওয়া দরকার ছিল যে বাজেটটা যেটা পেশ করেছে সেটা
আমার মনে হয় না এটা খুব একটা সুবিধা হবে বা আমাদের কোনো উপকার আসবে। সবে পেশ হয়েছে দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট 19-20। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশ করেছেন। অর্থনীতির সঙ্গে জড়িত যারা তারা কিভাবে দেখছেন? শুভঙ্কর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন অর্থনীতির ছাত্র। আমি শুভঙ্করবাবুর কাছে এসেছি। শুভঙ্করবাবু, কীভাবে দেখছেন সার্বিকভাবে এই বাজেট, কী পেলাম আর কী পেলাম না? এটা বলে নেওয়া ভালো যে অর্থনীতি একটা কোনো সরকারের নির্ভর করে তার নিজস্ব যে নীতি তার উপরে। একটা বাজেট তৈরি হয়, সেই নীতি নির্ধারণ করা হয় যেরকমভাবে এবং সেই অনুযায়ী আজকে সীতারামন প্রথম মহিলা বা দ্বিতীয় মহিলা অর্থনীতিবিদ যিনি আজকে বাজেট পেশ, কালকে বাজেটটা পেশ করেছেন, তিনি এই বাজেটে তাদের সেই যে নীতিটা, সেই নীতিটা নির্ধারণ করার জন্যেই এই বাজেট পেশ করেছেন। এই বাজেটটা খুব পপুলিস্ট বাজেট হয়নি, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। একটা প্রশ্ন বারবার করে থাকছে, সেটা হলো সরকার কিন্তু মানুষকে কিছু আশা জাগিয়েছে, কিছু মানুষের ভেতরে, বিশেষ করে কৃষকদের ভেতরে, বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়ের চাকরি বাকরি নেই, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট, ছেলে মেয়েদের মধ্যে একটা আশা জাগানোর চেষ্টা করছেন এই জন্যই যে তারা ওভারহেলমিংলি তাকে ভোট দিয়েছে। এই দুটো জায়গায় কাজ করতে গেলে যা যা করা দরকার ওনারা সেইটা করার চেষ্টা করেছেন। সেই চেষ্টাতে তারা এই ইয়েদের কৃষিক্ষেত্রে এমন এমন কিছু কিছু সুবিধার কথা বলেছেন যে সুবিধার জন্য অনেক অনেক টাকা দরকার, যে টাকাটার কোনো রিটার্ন নেই। এবং টাকাটা আসবে কোথা থেকে? এই টাকাটা কোথার থেকে আসবে সেটা বলার আগে আমি এটাই বলে নিই যে আসলে যেটা এই সরকার করতে চাইছে, তারা কৃষকদের ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছে, অর্থাৎ তারা এরপরে যখন চাষ করবে তখন নিজের পয়সায় চাষ করতে পারবে এবং তার যে ঋণ মুক্ত সে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো যে সে কিছু প্রফিটের, মুনাফার মুখ দেখবে এবং ইন্ডিপেন্ডেন্ট হবে, তার ছেলে মেয়েদের পড়ানোর জন্য তার চিন্তা করতে হবে না। এই যে জিনিসটা, এটা করার যে একটা চেষ্টা এরা করেছে, এটা এই বাজেটে আছে। তাতে একটা মানে কয়েক হাজার কোটি টাকার বন্দোবস্ত করতে হবে সরকারকে। এছাড়া রয়েছে এবার আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, যে সমস্যাটা হঠাৎ করে আমরা খুব সামনে নিয়ে এসে ফেলেছি, সেটা হলো আমাদের জলের সমস্যা এবং তার সঙ্গে আমাদের এনভায়রনমেন্টের সমস্যা। এই দুটো সমস্যার দিকে ওই সরকার ভীষণভাবে জোর দিচ্ছে। মোদি বারবার করে বিভিন্ন জায়গায়, আমাদের প্রধানমন্ত্রী বারবার করে বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা জলের জন্য আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, তার জন্য একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। সেখানেও সরকারের কিছু খরচ আছে এবং সেই খরচটা অনেক। এক্ষুনি আপনি প্রশ্ন করলেন যে এই টাকাগুলো কোথার থেকে আসবে, খুব সত্যি একটা খুব সুন্দর প্রশ্ন। এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় গভর্নমেন্টের এই বাজেটের গ্রে এরিয়া আমরা বলে থাকি। এই গ্রে এরিয়া কেন, উনি বলেছেন যে এই বাজেটের টাকাটা সংকুলন কোথায় হবে, এই এত হিউজ অ্যামাউন্ট, এর জন্য একটা কমিটি তৈরি হবে। এবং তিনি আবার আরেকটা ইয়ে দিয়েছেন যে এবার আমরা বাইরের থেকে ঋণ নেবো, যেটা আগে কখনো হয়নি, দিস ইজ ইউনিক, যে আমরা বিদেশের থেকে ঋণ নেবো। তার কারণ হলো আমাদের ফরেন রিজার্ভটা বেশ হেলদি, এইটা উনি বলতে চেয়েছেন। আরেকটা জিনিস সেটা করেছেন, কিন্তু এই যে বলেছেন একটা কমিটি তৈরি হবে, তারা সমস্ত ঠিক করবে, এতে কিন্তু মানুষ, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে সত্যিকারের এই টাকাটা আদৌ আসবে কি, এই যে প্ল্যানটা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে কি। এটার জন্য কিন্তু আমাদের একটু পেছিয়ে যেতে হবে, অর্থাৎ 1914 সাল থেকে তারা যে বাজেটগুলো তৈরি করেছিল তাতে যে নীতি অনুযায়ী তারা যে কাজগুলো করেছিল এবং তারা যে পলিসির কথাগুলো বলেছিল, আমরা দেখেছি সত্যি কথা বলতে কি সেটা করার অনেক চেষ্টা ওরা করেছে। যেমন স্বচ্ছ ভারত, মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া, উজালা স্কিম, এইগুলোতে কিন্তু সিনসিয়ারলি গভর্নমেন্ট অনেক রকম চেষ্টা করেছে। এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছিল, উনি কিন্তু মোদী প্রধানমন্ত্রী সবচেয়ে প্রথম যেটা আরম্ভ করলেন, আমাদের বিত্তবান লোকদের বললেন যে তোমরা কিন্তু এই ইয়েটা নিও না, এই যে তোমরা টাকাটা পাও, ফেরত পাও,
এটা নিও না, ওটা ছেড়ে দিয়ে তোমরা পুরো টাকা দিয়ে করো, ওইটা আমি গরিব লোকদেরই দেবো। এবং তাতে কিন্তু তিনি অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হয়েছেন, কিছু কিছু জায়গায় অসুবিধা হয়ে গেছে, অর্থাৎ যেটা বলছে বারবার করে সেটা সম্বন্ধেও এই সরকার কিন্তু খুব অ্যাওয়্যার। তারা জানে যে এই যে 700 টাকা দিয়ে বা 600 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে যেটা কিনতে হচ্ছে ওই গরিব লোকটা কিনবে কোথার থেকে। কিন্তু এই যে ধরুন এই যে পলিসিটা উজালার, এই পলিসির ফলে কী হচ্ছে, বন কাটা বন্ধ হচ্ছে, এই লোকগুলো এই যে মহিলারা অনেক সময় পাচ্ছে, এই এদেরকে কোনো কনস্ট্রাকটিভ কাজে কোথাও ব্যবহার করার চিন্তা কিন্তু এরা করতে পারবে। এই যে জিনিসটা, এটা হলো এর সবচেয়ে ভালো জায়গা। যেটা চাকরি দেওয়ার ক্ষেত্র সেটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো যে বাইরের পুঁজি কি আমাদের এখানে আসবে, অ্যাট্রাক্টেড হবে, আমরা কি নতুন নতুন কলকারখানা দেখতে পাবো এবং সমস্ত ভারতবর্ষ জুড়ে কি সেইটা হবে। দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যে একটা কেন্দ্র সরকার একটা নীতি নেয়, নিয়ে বলে আমরা এরম এরমভাবে করব, কোনো রাজ্য সরকার যে বিজেপির নয় অন্য রাজনৈতিক মদতে তারা নানা রকমভাবে সেটাকে বানচাল করার চেষ্টা করে। এটা করলে কিন্তু আমাদের দেশ কোথাও এগোতে পারবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকারের যেমন একটা দায়িত্ব রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব কিন্তু বা যে কোনো সরকারের মানে রাজ্য সরকারের দায়িত্ব কিন্তু ঠিক সেই রকম। ব্যাস, আমি একদম এই জায়গায় শুভঙ্কর বাবু একদম বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরলেন, একটি বাজেট পেশ হয়েছে ঠিক কথা, কিন্তু সেই বাজেট আগামী দিনে কতটা ইতিবাচক ভারতবর্ষের দিক বহন করবে তা অবশ্যই সময় বলবে। ক্যামেরায় তোমার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ভক্স 24/7।